এখন হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছেন তিনজন। এই তিনজনও ইমপ্রুভমেন্টের দিকেই আছেন, তাদের আগের শ্বাসকষ্ট কাশি অপেক্ষাকৃত কম, তবে তারা এখনো সম্পূর্ণ সুস্থ নন। এদের মধ্যে দুজনের আগে থেকে শ্বাসকষ্ট ছিল এবং আরেকজনের শরীরে কিছু ব্যথা বেদনা রয়েছে, তো সবকিছু মিলিয়ে তারা পরিপূর্ণ সুস্থ নন বলে এই তিনজনকে এখন পর্যন্ত ভর্তি রাখা হয়েছে। আমরা রুটিন অবজারভেশনে রাখছি এবং প্রতিদিন তাদেরকে ফলো আপ করছি। তারা এখন কন্টিনিউয়াস না হলেও মাঝে মধ্যেই তাদেরকে অক্সিজেন দিতে হচ্ছে, যখন তাদের পুরোপুরি অক্সিজেন ডিপেন্ডেন্সি কমে যাবে আমরা এই তিনজনকেও সম্পূর্ণ সুস্থ হিসেবে বাড়িতে পাঠাতে পারবো আশা করছি। আসলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সবসময় যেটা বলে থাকেন যে বাড়িতে পুরোপুরি না যাওয়া পর্যন্ত কাউকে আমরা সংক্রামুক্ত বলতে পারি না। এরা আসলে সবাই কার্বন মনোক্সাইড ডেড পেশেন্ট, তো ইনহেলেশনের পেশেন্ট, তো এরা সম্পূর্ণ বাড়িতে যখন যাবে একেবারেই কোনো সিমটম থাকবে না তখনই আমরা বলবো। তবে আমাদের অভিজ্ঞতা যেটা মনে হচ্ছে যে এখন হয়তো আর তাদের খুব খারাপ কিছু ঘটবে না। জি, আরেকজনকে আমরা আজকে সকালে রাউন্ডে যখন দেখলাম যে ভালো আছে আজকে সকালেই আরেকজনকে ডিসিশন হয়েছে, তো এই নিয়ে ওই পাঁচজনের মধ্যে দুজন একজন রাতে আরেকজন আজকে সকালে ছুটি দেওয়া হচ্ছে আর বাকি তিনজন এখনো থাকে। যাকে সকালে ছুটি দেওয়া হচ্ছে তার সে হচ্ছে পুরুষ অনন্ত কাজী, তার নাম।